পৃথিবীতে মানুষের দ্বারাই সব থেকে বেশি যেই জিনিসটি তৈরি করা হয়েছে সেটি হলো রাস্তা গোটা পৃথিবীতে সব থেকে বেশি রাস্তা তৈরি করা হয়েছে পরের স্থানে বড়ো বড়ো আকাশচম্বী বইল্ডিংগুলোকে তৈরি করা হয়েছে একেবারে গ্রামগঞ্জ থেকে শুরু করে বড়ো বড়ো শহর এলাকাগুলোতে প্রচুর পরিমাণে রাস্তা তৈরি করা হয় তাছাড়া আপনারা প্রত্যেকেই জানেন বড় বড় রাস্তাগুলো কিভাবে তৈরি করা হয় এবং এতে কোন কোন মেটেরিয়ালস ব্যবহার করে রাস্তা তৈরি করতে হয় রাস্তা তৈরি করতে কি কি ব্যবহার করা হয় সেটা আপনি জেনে থাকলেও এতে এমন একটি মেটেরিয়ালস ব্যবহার করা হয় যেটির ব্যাপারে আপনি কিচ্ছু জানেন না কিন্তু আজ আপনি খুব সহজেই সেটির বিষয়ে জেনে যাবেন আপনি হয়তো মনে মনে ভাবছেন রাস্তা তৈরি করতে তো আমরা প্রায় সবাই দেখে থাকি এতে আবার এমন কি সিক্রেট উপাদান ব্যবহার করা হয় সিক্রেট বলতে এখানে কিছুই নয় রাস্তা তৈরি করার জন্য যেই মেন জিনিস পিচ অর্থাৎ বিটুমিন ব্যবহার করা হয় আসলে এটির ব্যাপারেই বলতে চাইছি আসলে এই ভিটামিন কোথা থেকে পাওয়া যায় বা কিভাবে প্রোডাকশন করা হয় ভিটামিন একটি অতি মূল্যবান জিনিস যা এতটাই স্ট্রং যে কোনো ওয়েদারের সাথে টেক্কা দিয়ে টিকে থাকতে পারে কিন্তু এই ভিটামিন প্রোডাকশন করা ততটা সহজ কাজ নয় যতটা রাস্তা তৈরি করতে দেখে সহজ মনে হয় আর সেই কারণেই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে আসলে অতি মূল্যবান জিনিসটি কিভাবে প্রোডাকশন করা হয়ে থাকে আর এই সমস্ত ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন যেমন করে মাটির তল থেকে পেট্রোল পাওয়া যায় ঠিক একই প্রসেসে এবং একই সাথে এই বিটুমিনও পাওয়া যায় কিন্তু দুটি জিনিসকে আলাদা আলাদাভাবে প্রসেস করে তৈরি করা হয় বিটুমিন ওয়াটার রেজিস্ট্যান্স মেটেরিয়াল আর সেই কারণেই তো বছরের পর বছর রোদ বৃষ্টিতে টিকে থেকে যায় কিন্তু আসলে এই বিটুমিন কিভাবে প্লান্টগুলোতে তৈরি করা হয় আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক দিন কয়েকশো মিলিয়ন টন পেট্রোল উৎপাদন করা হয়ে থাকে আর ঠিক একই রকমভাবে পেট্রোলিয়াম খনিজ সম্পদ থেকেই এই বিটুমিন তৈরি করা হয় আপনারা হয়তো অনেকেই জানতেন না আসলে পেট্রোলিয়াম খনিজ সম্পদ থেকেই এই বিটুমিন তৈরি করা হয় হ্যাঁ একদম ঠিক শুনছেন পেট্রোলিয়াম খনিজ সম্পদ থেকেই বিটুমিন তৈরি করা হয় সমুদ্রের তলদেশ থেকে পেট্রোল উৎপাদনের সময় যেই সমস্ত র প্রোডাক্টগুলো আসে সেগুলো অনেকগুলো স্টেপে ফিল্টার করে নেওয়ার পর সংশোধিত পেট্রোল পাওয়া যায় তারপর একবার পেট্রোল পুরোপুরিভাবে আলাদা করে নেওয়ার পর অবশিষ্ট যেই সমস্ত উপাদানগুলো থাকে সেগুলোকে প্রসেস করে বিটুমিন তৈরি করা হয় আসলে মূলত বিটুমিন তৈরি করার জন্য ভ্যাস্ট ওয়েল স্যান্ড প্রয়োজন হয় যা শুধুমাত্র খনিজ সম্পদের র মেটেরিয়াল থেকে পেট্রোল আলাদা করে নেওয়ার পর পাওয়া যায় অবশ্যই বিটুমিনের অনেকগুলো ভাগ আছে যেগুলো এক একটি পারপাসে ইউজ করা হয় কিছু কিছু বিটুমিন পেট্রোলকে অতিমাত্রায় পুড়িয়ে তৈরি করা হয় আর এগুলো সব থেকে বেস্ট কোয়ালিটির মনে করা হয় পৃথিবীতে যে সমস্ত পেট্রোল ফ্যাক্টরিগুলো আছে প্রায় সবগুলোতেই পেট্রোল আলাদা করে নেওয়ার পর অবশিষ্ট যেই ভেস্ট অয়েল স্যান্ডগুলো পাওয়া যায় সেগুলোকে বিটুমিন প্লান্টে পাঠিয়ে দেওয়া হয় কারণ একই খনিজ সম্পদ থেকে দুই ধরনের জিনিস আলাদা আলাদা করে পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন দেশে বিটুমিন ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছে যেখানে মিলিয়ন মিলিয়ন মেট্রিক টন বিটুমিন তৈরি করে গোটা ওয়ার্ল্ডের রোড তৈরি করার জন্য সাপ্লাই করা হয়ে থাকে তেলযুক্ত বালি থেকে বিটুমিন তৈরি করা অনেকটা হার্ড প্রসেস কিন্তু তার সত্ত্বেও কানাডার মতো দেশ গোটা ওয়ার্ল্ডের বিটুমিন প্রোডাকশন করে সাপ্লাই করে থাকে পরের স্থানে রাশিয়া চায়না ইউনাইটেড স্টেট ইরান এই সমস্ত দেশগুলো ভিটামিন তৈরি করে গোটা ওয়ার্ল্ডে সাপ্লাই করে দেয় ভিটামিন প্রোডাকশন করার জন্য ঠিক একই রকমভাবে বড় বড়ো ইন্ডাস্ট্রি তৈরি করতে হয় এবং বিভিন্ন ধরনের মেশিনারি ব্যবহার করতে হয় ভিটামিন প্লান্টে বর্তমান সময়ে এমনও কিছু অ্যাডভান্স টেকনোলজির মেশিন ব্যবহার করা হয়েছে যেখানে রিফাইনের কাজ অনেকটা সহজ করে দিয়েছে তাছাড়াও আপনারা অনেকেই জানেন রাশিয়া প্রচুর পরিমাণে ওয়েল রিজার্ভ করে থাকে কারণ যেন সেইগুলোকে পরবর্তীতে ভিটামিন তৈরি করে অবসিজেনে ইউজ করতে পারে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন মার্কেটে সাপ্লাই করতে পারে বর্তমান সময়ে বাংলাদেশেও কয়েকটি ভিটামিন প্লান্ট তৈরি করা হয়েছে তার সত্ত্বেও দেশের ভিটামিন চাহিদা মেটাতে পারছে না আর সেই কারণেই বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় কারণ এই পৃথিবীর প্রত্যেকটি দেশে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আর এই বিটুমিন ভারতে একশো নব্বই টাকা পার কিলো হিসেবে বিক্রি করা হয় এক একটি ভিটোমিন প্লান্টে প্রত্যেক বছর নয় লাখ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন বিটুমিন উৎপাদন করা হয় যা দিয়েও বাংলাদেশের এক বছরের কাজ কমপ্লিট হয় না তাদেরকে বাইরে থেকে আমদানি করতে হয় তাহলে হয়তো এবার বুঝতেই পেরেছেন ভারতে প্রত্যেক বছর কত লাখ মেট্রিক টন এই বিটুমিন প্রয়োজন হয় ভারতে প্রায় প্রত্যেক বছর টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভিটোমিনের ডিম্যান্ড বৃদ্ধি পায় বিটুমিন পাঁচ ধরনের পাওয়া যায় একটি হলো পেন্ট্রেশন বিটুমিন দ্বিতীয়ত পলিমার মডিফাইড বিটুমিন তৃতীয়ত ইমুলিসিফাইড ভিটোমিন চতুর্থ অক্সিডাইজড বিটুমিন আর একটি হলো কাটব্যাক বিটুমিন এক একটি ভিটোমিন এক এক ধরনের কাজের জন্য ব্যবহার করা হয় কিন্তু সবথেকে বেশি যেটি ব্যবহার করা হয় সেটি হলো পেন্ট্রেশন বিটুমিন আর এটি রোড তৈরি করার জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয় আর অক্সিডাইজড যেই বিটুমিন পাওয়া যায় সেগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট সলিউশনের কাজ করে থাকে যাই হোক বিটুমিন প্রোডাকশন করার জন্য সর্বপ্রথম ন্যাচারাল খনিজ সম্পদ উত্তোলন করা হয় তারপর সেগুলো থেকে সেপারেশন মেশিনের সাহায্যে এতে থাকা পেট্রোল এবং ওয়াটার আলাদা করে নেওয়া হয় তারপর অবশিষ্ট যেই ভ্যাস্ট ওয়েল স্যান্ডগুলো থেকে যায় সেইগুলো থেকে পিচ অর্থাৎ বিটুমিন তৈরি করা হয় বিটুমিনকে অনেক সময়ই অ্যাসফাল্ট সিমেন্ট বলা হয় সর্বপ্রথম ভ্যাস্ট অয়েল স্যান্ডগুলোকে ভালোভাবে ফার্নিশ করা হয় পরের স্টেপে এগুলোকে ভ্যাকিউম ডিস্টিলেশন করানো হয় তারপর মোটামুটি তিন থেকে চারবার ভালোভাবে রিফাইন করা হয় তিন থেকে চারবার রিফাইন করার পর সমস্ত বিটুমিন বাল্ক স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে স্টোর করে রেখে দেওয়া হয় এই বিটুমিন তৈরি করার জন্য খুব বেশি মেহনত করার প্রয়োজন হয় না সর্বপ্রথম খনিজ পদার্থ অর্থাৎ ক্রুইড ওয়েল থেকে পেট্রোল এবং ন্যাচারাল গ্যাস আলাদা করে নেওয়ার পর অবশিষ্ট যেই ভ্যাস্ট ওয়েল স্যান্ডগুলো থেকে যায় সেইগুলোকেই বিভিন্নভাবে প্রসেস করে এবং রিফাইন করে বিটুমিন তৈরি করা হয় আর এগুলোই সব থেকে মূল্যবান বলে মনে করা হয় যাই হোক বর্তমান সময়ে ভিটামিন প্রোডাকশন অনেকটাই কমে গিয়েছে তাছাড়াও খনিজ সম্পদ প্রায় ফুরিয়ে আসছে আর সেই কথা মাথায় রেখে বর্তমানে আমেরিকাতে আরও একটি নতুন পদ্ধতি বের করেছে আমেরিকায় কিছু কিছু প্ল্যান্ট তৈরি করা হয়েছে এখানে যেই সমস্ত রাস্তাগুলো রিপেয়ার করা হয় বা পুনরায় তৈরি করা হয় সেই সমস্ত রাস্তায় যেই সমস্ত অ্যাসফাল্ট অর্থাৎ আগের রাস্তা তুলে ফেলা হয় সেইগুলোকে এই প্লান্টে নিয়ে এসে আবারও সেখান থেকে ভিটামিন এবং স্টোনগুলোকে আলাদা করে ফেলা হয় এবং সেইগুলো পুনরায় ব্যবহার করা হয় তাছাড়াও এখানকার বড়ো বড়ো মিক্সচার মেশিনগুলো ওই সমস্ত পুরনো স্টোন এবং ভিটামিনগুলোকে আলাদা করে পরিষ্কার করে পুনরায় ব্যবহারযোগ্য করে দেয় এবং সেইগুলো দিয়ে আবারও হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন বড় বড় হাইওয়েগুলোকে রিপেয়ার করা হয় এবং সেখানে সর্বপ্রথম পুরোনো রাস্তাগুলোকে বড় বড় মেশিনের সাহায্যে তুলে ফেলা হয় কিন্তু ওই সমস্ত মেটেরিয়ালসগুলোকে রাস্তার সাইডে খুব বেশি দিন পরে থাকতে দেখা যায় না কয়েকদিনের মধ্যেই সেগুলোকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয় এই সমস্ত প্ল্যান্টগুলোতে যেখান থেকে আবারও রিইউজেবল করে আবারও পাঠিয়ে দেওয়া হয় এবং সুন্দর রাস্তা তৈরি করা হয় যা সাধারণ মানুষ কখনোই বুঝতে পারে না আসলে এগুলো আগের রাস্তা থেকেই তুলে নিয়ে গিয়ে রিসাইকেল করে আবারও ব্যবহার করা হচ্ছে কিন্তু এর মধ্যে সবথেকে মূল্যবান জিনিসটি হলো ভিটোমিন যা অতি মূল্যবান এটি যে কোনো ওয়েদারের সঙ্গে লড়াই করে টিকে থাকতে পারে বছরের পর বছর সবথেকে বড়ো কথাটি হলো এটি ওয়াটার রেজিস্ট্যান্স হওয়ায় বর্ষাকালেও খুব ভালোভাবে টিকে থাকতে পারে এগুলোর কিচ্ছু হয় না এবার হয়তো আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন শুধুমাত্র একটি খনিজ সম্পদ থেকে পেট্রোল ন্যাচারাল গ্যাস তার সাথে সাথে ভিটামিন একই সাথে পাওয়া যায় তো বন্ধুরা এই ভিটামিনের ইনফরমেশন জেনে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তার সাথে সাথে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে ইনফরমেটিভ নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ